আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ বাবা। পূর্বে আপনার নামটা কি? মোহাম্মদ শাহজাল। পূর্বে এই যে আপনার যে বড় যে ইলিশ মাছগুলো আছে, এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে আনা আপনার? অরিজিনাল পদ্মার মাছ এগুলো। অরিজিনাল একদম পদ্মার, পদ্মার মাছ একদম, মাছ এক একটা ওজন একদম একদম তাজা। এক একটা ওজন কতটুকু আছে? 1.5 কেজি, 2 কেজি এরকম। 2 কেজি সাইজে নাকি এই মাছটা আছে? বাজারে কত করে বিক্রি করতেছেন আজকে? এই 1850। 1850। একদম তাজা, একদম তাজা, একদম চিকচিক করে তাজা, একদম তাজা মাছ একদম। এই মাছগুলোর চাহিদা কিরকম আছে মুরব্বী আজকে বাজারে? কাস্টমার নাই। হ্যাঁ, কাস্টমার নাই। কারণ কি জানি? দাম বেশি দিকে নেয় না কাস্টমার। দিন ছাড়া, দিন ছাড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ চয়ন চাঁদ। ভাই এই যে আপনার যে বড় যে ইলিশ মাছ গুলো আছে, এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে আনা ভাই? অরিজিনাল পদ্মা ভাই, পাথরগাড়া। অরিজিনাল পদ্মা? হ্যাঁ। এক একটা ওজন কতটুকু? 1 কেজি, ডাইরেক্ট 1 কেজি, পুরোপুরি 1 কেজি নাকি? এই মাছটা আছে বাজারে কত করে বিক্রি করছেন? একদম বাটারে 1500। একদম 1500? হ্যাঁ, তাও বাটা। এই মাছে কি ডিম হবে নাকি? কোনো ডিম নেই, ডিম হলে টাকা ফেরত। কোনো ডিম হবে না নাকি? তার কি মাছ নাই, ডাইরেক্ট নাই গুলো হয়। মাছের দাম এখন একটু বাড়তি, বাজারে মাছ নেই না, এই জন্য মাছের দাম একটু বাড়তি নাকি? এই মাছগুলো চাহিদা কিরকম আছে? এই 1 কেজি সাইজের? এর প্রচুর চাহিদা, প্রচুর, আর শেষ নাই চাহিদা। এটা কয়েকদিন পাওয়া যায় নাই, এম দাম হলেও পাওয়া যায়। যদি মাছ হয় হবে, চাইনিজ এই ছাড়া বুলেট পাবো। আপনার পাশে যে এই যে আরেকটা ছোট মাছ আছে, এই মাছটা কোন জাতে গানা ভাই? ওই একই মাছ, ছোটটা একই মাছ, ছোটটা। এটা একটা ওজন কত টাকা আছে? কত দিবে? 800 গ্রাম ভাই। 800 গ্রাম, 400 গ্রাম আছে। এই মাছটা আছে বিক্রি করছেন কত করে? 650। 650। এই ছোট মাছগুলো চাহিদা কিরকম আছে বাজারে? মোটামুটি আছে, কম দাম তো গরিবদের অনেকে নেয়, যারা মাছে ভাত টুত খায় এরা নেয়, 10 কেজি 15 কেজির গিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? ভালো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শাহাদাত। শাহাদাত ভাই, এই যে যাবে যে বড় যে ইলিশ মাছ গুলো আছে, এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে না ভাই? এটা ভাই বরিশালের মাছ। এটা বরিশালের ইলিশ মাছ? এক একটা ওজন কতটুকু আছে? এক একটা 800 গ্রাম। হ্যাঁ, 800 গ্রাম। 800 গ্রাম? এই 800 গ্রামের ইলিশ মাছটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন? ব্যবস্থা আছে ভাই 1050। 1050? এই সাইজের মাছগুলো আছে বাজারে, চাহিদা কিরকম আছে ভাই? চাহিদা ভালো আছে, মোটামুটি চাহিদা আছে ভালো, চাহিদা মোটামুটি ভালো, চাহিদা ভালো আছে। এই সাইজের মাছটা চলে ভালো, বড় মাছ সবাই কিনতে পারে না, এটা মোটামুটি সাইজ সবাই কিনতে পারে, ছোট বড় মধ্যবিত্ত ফ্যামিলি সবাই কিনতে পারে, সবাই কিনতে, সবাই কিনতে পারে। বড়গুলো তো সবাই কিনা পারে না, একটা মাছ দাম মাপ দিলে দাম আর 2500-3000 টাকা, এগুলো সবাই কিনতে পারে মোটামুটি। এই জন্য এই ছোট মাছগুলো চাহিদা তো বেশি, চাহিদা এটা ভালো আছে, এটা সবাই মানে একটু নিতে পারে, সবাই কিনতে পারে। আর সম্ভাবনা আছে, যদি মাছ আমদানি হয় তাহলে কমবো। চলো ভাইয়া।